আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আয়া টিভি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান সুমন। তো আসলে প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না, কারণ বড় ধরনের কোনো আপডেট ছিল না, যে কারণে কোনো ভিডিও দিইনি। তবে আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে খামারে কিন্তু একটু চেঞ্জ আসছে আমার আর কি। আমার খামারে একটু চেঞ্জ করছি, মানে খামারের খাঁচাগুলো একটু উল্টাপাল্টা করছি, একটু নতুন করে সাজাইছি। হ্যাঁ, আর পাশাপাশি আমার যে রেড হেড, লুটিন, অফলাইন এগুলোকে আলাদা আলাদা খাঁচায় কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। আর এক খাঁচার খালি বাকি আছে পাঁচ জোড়া, ওগুলোকে আলাদা করব, একটু সময় লাগবে। এই মাসটা গেলে ইনশাল্লাহ আলাদা করব, দেন তারপরে ইনশাল্লাহ তাদেরকে একটা ভিড়ে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো আর কথা বাড়াবো না, চলুন আজকে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, সকাল সকাল খামারে চলে আসলাম আপনাদেরকে সাথে করে নিয়ে। তো আসলে খাঁচার যে বাটিগুলো ছিল, সিড মিক্সের বাটিগুলো সবগুলা খাঁচার উপরে রেখে দিয়েছি, কারণ তাদেরকে সকাল সকাল এসে সফট ফুড দেওয়া হয়েছে, যে কারণে সিড মিক্সের বাটিগুলো আজকে আমি টান দিছি আর দিব একটু পরে আর কি, দুই তিন ঘন্টা পরে দিব। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার এই রেড হেড, লুটিন, অফলাইন পাখিগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা খাঁচাই আল্লাহর রহমতে পার করে দিয়েছি। তো আজকে পাশাপাশি আরও অনেক আপডেট থাকবে, কানকুনুন নিয়ে বেশ কিছু কথা আছে, তারপরে রিংনেক, লরি, লরি পাখিটা কিন্তু ডিম দিয়েছিল, কিন্তু একটা গল্প আছে, সেই গল্প অন্যদিন বলবো, ঠিক আছে। আর এখানে যে আমার রিংনেক আছে, রিংনেকগুলোকে ব্রিডিং বক্স দিয়ে দিছি, আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন এবার যেন আমি একটা রেজাল্ট পাই। এই যে আমার সানকুনুগুলাকে দেখতেছেন, বড় খাঁচায় দিয়েছি, খাঁচার কোয়ালিটি দেখেন, অনেক মানে ওয়েটও হয়েছে, অনেক 20 কেজির মতো ওয়েট হয়েছে। তো আপনারা দেখতেছেন এখানে আমার লুটিনো পিস পিস রাখা আছে একজোড়া, ওদেরকে অলরেডি আমি ব্রিডিং বক্স দিয়ে রেখেছি, কারণ তারা প্রস্তুত আর কি ব্রিডিংয়ের জন্য, ঠিক আছে। তো আমার রানিং পেয়ার এগুলো দিয়ে আমি ফুস্টারিং করাতে পারবো, যে কারণে আমি এগুলো সেল করি নাই, ঠিক আছে। অলরেডি নেস্টিং শুরু করে দিয়েছে, খুব শীঘ্রই এদের কাছ থেকে আমি একটা রেজাল্ট আশা করি। পাশাপাশি আমার এখানে অ্যালবিনোর এক পিস বেবি আছে, আর একটা বেবি ছিল ওটা বিক্রি করেছি, টিম সাইজ, এর থেকেও ছোটো বাচ্চা নিয়ে গেছে একটা ভাইয়া। তো দেখেছেন, আমি এখন ফ্ল্যাশ লাইট অন করে আপনাদেরকে দেখাই দিব, যে কালারটা দেখেন মাশাল্লাহ। এই যে দেখেন, আমি এখন লাইট অন করলাম, এই যে দেখতে পাচ্ছেন টিম সাইজের একটি বেবি আছে অ্যালবিনোর। কারোর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, আমার লোকেশন বগুড়া সদরে, আমার খামারটা বগুড়াতেই, হ্যাঁ, আয়া টিভির আমার খামারের নাম। তো পাশাপাশি এখানে আমার ককাটেল আছে একজোড়া, এই যে মাস্টার পেয়ার, এগুলো দেখতেছেন আমি মোটে 3 জোড়া ককাটেল রাখছি আর কি, আর খামারে যতগুলো ককাটেল ছিল সব সেল করে দিয়েছি। তো এই 3 জোড়া আমি রাখছি, কারণ ককাটেল রাখতে হয় খামারে, হ্যাঁ। তো এই যে দেখতেছেন যে আমার এখানে, এই যে দেখেন দেখেন 3টা ডিম দিয়েছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ কমেন্ট করবেন, ঠিক আছে। আরও ডিম দিবে, 2-3টার মতো আরও ডিম দিবে। তো এই বক্সেও ককাটেল আছে, তো যাই হোক, এই নিচে খাতাতে ককাটেল আছে, এই এই বক্সটা আমরা চেক করে দেখবো ডিম দিয়েছে কিনা। মাশাল্লাহ ডিম কিন্তু দিয়েছে একটা, আরও ডিম দিবে ইনশাল্লাহ, হ্যাঁ, আরও ডিম দিবে ইনশাল্লাহ। ককাটেল কিন্তু একজোড়া পাখি 4টা 5টা 6টা পর্যন্ত ডিম দিয়ে থাকে, সাধারণত 5টা ডিমই বেশি দেয় বা 4টা ডিম বেশি দেয়। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বাজরিকা পাখি আমার কলোনিতে যেগুলো ছেড়ে দিছে আল্লাহর রহমতে, এরা খুবই অ্যাক্টিভিটিস, খুবই অ্যাক্টিভ থাকে সবসময়। আর পাশাপাশি আমার এই খাঁচাতে রেনবো একজোড়া পাখি বেবি উড়াইছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। যে দেখেন রেনবোর কালারে কিন্তু আমি মানে হারিয়ে যাই, এরা স্মল প্যারট হলে হবে কি, এদের কালার কিন্তু অনেক সুন্দর, অনেক মানে জোশ লাগে আমার কাছে রেনবো পাখি, ঠিক আছে। এই জন্য এই যে আরেক জোড়া রেনবো পাখি ডিম দিয়েছে, এই ডিমগুলো ফাটেল হবে না বোঝা যাচ্ছে, অসময়ে ডিম দিয়ে দিয়েছে, তো যাই হোক ফেলে দেওয়া লাগবে ডিমগুলো। তো রেনবোর কালারগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়। তো আমাদের আয়া টিভিতে এই ছিল ছোট্ট আপডেট, আমি আজকে পুরো খামারটা দেখানোর চেষ্টা করেছি, সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, নেক্সট টাইমে জানি আমি ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।